স্যার আপনাকে পুনরায় ধন্যবাদ। আজকে বিতর্কে যদি বিষয়টি নির্ধারিত হতো যে নারী অধিকার আইনের সুফল রয়েছে, তবে আমি কোনো বিতর্কই করতাম না। কেননা যদি আমরা এটি স্বীকার করেই নিয়েছি যে এই আইনের সুফল নারীরা ভোগ করে, কিন্তু এই আইনের যে দুর্বলতম দিকগুলো আমরা উল্লেখ করেছি, যে জামিন অযোগ্যতা বা কিছু ধারা উল্লেখ করেছি, সেই ধারার আলোকে বলছি এই ধারাগুলোকে ব্যবহার করে একটি মহল স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে। মাননীয় বিরোধী দলের প্রথম বক্তাই কিন্তু বলে গিয়েছেন, আপনি কি মনে করেন না যে কোনো আইনের অপব্যবহার হয় না? আমি মনে করি, হ্যাঁ এটি মনে করি যে সব আইনের অপব্যবহার হয়, এবং সেই আলোকেই বলছি যে সেই আলোকের ধারায় সেই রাস্তায় একই গাড়িতে চলছে এই নারী অধিকার আইন এবং এই আইনের দুর্বলতম জায়গাগুলোকে, এত সুস্পষ্টভাবে দুর্বলতম জায়গা যেটিকে অপব্যবহার হিসেবে ব্যবহার করছে একটি মহল। উল্লেখ করার আমি একটু ফাঁকা দেখিয়ে যাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে যে এই আইনের 23 ধারা একটি রয়েছে যে ফরেনসিক রিপোর্ট যে ডাক্তার দেন, ওই ডাক্তার রিপোর্টটি দেওয়ার পরে পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের সময় যদি ওই ডাক্তারকে খুঁজে না পাওয়া যায় তবুও তার রিপোর্টটিকে সত্য বলে বিবেচিত হয়। মাননীয় স্পিকার, এখন যদি কোনো ডাক্তার দুর্নীতির আশ্রয় নিয়ে একটি রিপোর্ট দেন, পরবর্তীতে যে আদালত মনে করে তাকে তো সাক্ষী হিসেবে পেলাম না, কিন্তু তার সাক্ষ্যটি এখন সাক্ষ্য হিসেবে নিয়ে ওই লোকটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালো, সেক্ষেত্রে কি আশঙ্কা থেকে যায় না যে এই সুযোগটি কোনো মহল নিতে পারে? অর্থাৎ আইনের এই যে দুর্বল জায়গাটিকে আমরা উল্লেখ করে বলছি যে এই জায়গাটিকে ব্যবহার করে আশঙ্কা থেকে যায় এই আইনের অপব্যবহার হয়। অর্থাৎ আপনাদেরকে যদি প্রমাণ করতে হয়, প্রমাণ করতে হবে যে এই আইনের সুফল রয়েছে তা না, আপনাদেরকে প্রমাণ করতে হবে এই আইনের কোনো দুর্বল অংশ নেই যেটিকে কোনো মহল ব্যবহার করে তাকে অপব্যবহার করতে পারে। মাননীয় স্পিকার, আইনের যে এই ভারসাম্যহীনতা, এই ভারসাম্যহীনতার কারণেই একটি মহল, সেটি নারী হোক বা সেটি পুরুষ হোক, সেটি নিতে পারে। মাননীয় স্পিকার, আজকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বা বিভিন্ন ধারার দুর্বলতা দিক দিয়ে আমরা সংসদে প্রমাণ করার চেষ্টা করেছি যে এই আইনের সুফল রয়েছে, কিন্তু এই আইনের যে দুর্বলতম জায়গাগুলো রয়েছে বা এই আইনের যে শক্ত অংশগুলো রয়েছে যেগুলোকে সরকার অনেক সময় আইনের বাইরে যে মানবিক বিবেচনা বিবেচনা করে দ্রুত যে রায় দিয়ে দেয় বা অন্য ক্ষেত্রে প্রবাহিত হয়, সেই জায়গাগুলোকে ব্যবহার করে নারী বা যে কোনো মহল এই আইনকে নিজস্ব স্বার্থের জন্য বারবার ব্যবহার করছে, যার ফলশ্রুতিতে এই আইনটি যে মানবিক মূল্যবোধ থেকে যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সেই জায়গা থেকে বারবার ব্যবহৃত হয়ে যায়। তাই এই আইনটিকে পরিবর্তন, এই আইনটিকে বাদ দেওয়া নয়, এই আইনটির যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলোকে সংস্কার করে পরিমার্জন করে এই আইনটিকে আরও যথোপযুক্ত করা হোক, নারীর অধিকারকে সম্পূর্ণভাবে সুনিশ্চিত করা হোক, এই দাবি রেখে এই সংসদ থেকে বিদায় নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।